নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা পি এম কিষান সম্মান যোজনা আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্র সরকারের এই প্রকল্পে আবেদন করলে বছরে তিনটা কিস্তিতে দু হাজার টাকা করে আমরা মোট ছ হাজার টাকা পিএম কিষান সম্মান নিধি যোজনা থেকে আর্থিক সুবিধা পেয়ে থাকি তো পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় এবার আনতে চলেছে বড়ো নিয়ম অর্থাৎ পিএম কিষান সম্মান নিধি যোজনায় বেশ কিছু উপভোক্তার নাম বাতিল হতে চলেছে আজকের এই ভিডিও থেকে সেই লিস্ট আপনাদের দেখাবো কোন কোন উপভোক্তার নাম পিএম কিষান সম্মান নিধি যোজনা থেকে বাতিল হতে চলেছে আজকের এই ভিডিও থেকে আপনি ইন ডিটেলসে জানতে পারবেন আপনার নাম বাতিল হতে চলেছে কিনা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারও ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে পিএম কিষানের তালিকাভুক্ত ভুয়ো চাষিদের থেকে টাকা আদায়ের নির্দেশ দিল কেন্দ্রের মোদী সরকার খুব শীঘ্রই সেই টাকা উপভোক্তাদের কাছ থেকে আদায় করতে বলা হয়েছে যদিও আদায়ের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি তাহলেও জেলায় জেলায় কৃষি দপ্তরের আধিকারিকরা অযোগ্য উপভোক্তাদের খুঁজে বের করার কাজ শুরু করে দিয়েছেন তালিকা তৈরি করে যোগাযোগ করা হচ্ছে অনেক উপভোক্তাই ইতিমধ্যেই টাকা ফিরিয়ে দিয়েছেন তারপরও সেই টাকা কেন্দ্রের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে ভোটের মুখে টাকা ফেরত নেওয়ার ব্যাপারে কেন্দ্রের এই অতি তৎপরতা নিয়ে উঠছে প্রশ্ন রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে নদিয়া জেলায় পিএম কিষাণে প্রায় পঞ্চাশ হাজার ভুয়ো উপভোক্তা রয়েছে যার মধ্যে প্রায় দেড়শো জন টাকা ফেরত দিয়ে দিয়েছে জেলায় কৃষি দপ্তরের এক আধিকারিক বলেন পি এম কিছু অযোগ্য নাম ঢুকেছিল সেগুলি তালিকা তৈরি করার কাজ চলছে কেন্দ্র খুব দ্রুত টাকা আদায় করতে বলেছে অনেকেই টাকা ফেরত দিয়ে যাচ্ছে তবে আমাদের তরফ থেকে কাউকেই জোর করা হচ্ছে না দ্বিতীয়বার ক্ষমতা এসে অর্থাৎ দু সালে মোদী সরকার পিএম কিষাণ প্রকল্প চালু করে কিন্তু নিয়মকানুনের গেরোই অনেক জাতি প্রথম দিকে আবেদন করতে চাইছিলেন না তখন কেন্দ্র সরকারের তরফ থেকে উপভোক্তার সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয় অনেক জেলাতেই কৃষক বন্ধুর তালিকায় থাকা উপভোক্তাদের নথিভুক্ত করানো হয়েছিল প্রশাসনিক কর্তাদের মত সেই মতো টাকাও চলে যায় ভুয়ো চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে বিষয়টি সামনে আসতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন দেখা যায় একই পরিবারের একাধিক সদস্যের নাম কিষাণ যোজনায় রয়েছে এছাড়াও আর্থিক অবস্থা ভালো হওয়া সত্ত্বেও তাদের নাম পিএম কিষাণে ঢুকে যায় এখন সেই সমস্ত নাম তালিকা থেকে বাদ দেওয়া ও ভুয়ো উপভোক্তাদের থেকে আদায়ের জোর দিচ্ছে কেন্দ্র সরকার সেই মতো জেলায় কৃষি আধিকরা ই কেওয়াইসির মাধ্যমে তা খতিয়ে দেখছেন জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে নদীয়া জেলায় পিএম কিষাণে তিন লক্ষ আঠাশ হাজার উপভোক্তা রয়েছে যার মধ্যে দুই লক্ষ বিরাশি হাজার উপভোক্তা টাকা পাওয়ার যোগ্য কিন্তু বাকি ছেচল্লিশ হাজার উপভোক্তা ভুয়ো যাদের মধ্যে এখনও পর্যন্ত একশো জন টাকা ফেরত দিয়েছে একশো দিনের প্রকল্প আবাস যোজনার পর চলতি বছর আগস্ট মাসে পিএম কিষাণেও খোঁদ ধরতে তিন পিএম কিষাণেও খোঁদ ধরতে টিম পাঠিয়েছিল কেন্দ্র সরকার কৃষকদের একাংশের অভিযোগ আবেদন করার পরও কেন্দ্রের এই প্রকল্পের টাকা পাওয়া যায় না অথচ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া অনেক সহজ এছাড়াও বাংলায় শস্য বিমার সাফল্য ভিন রাজ্যে প্রশংসা কুড়িয়েছে একাধিক রাজ্যের প্রতিনিধি দল এসেছে এই প্রকল্পের খুঁটিনাটি বিষয় খোঁজ নিয়েছেন অর্থাৎ আপনারা বুঝতে পারছেন পি এম কিষাণ সম্মান যোজনায় বারবারই আপনাদের জানিয়েছি যে যারা যোগ্য উপভোক্তা তারাই কিন্তু পি এম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় এই প্রকল্পের সুবিধা অর্থাৎ বছরে তিনটা কিস্তিতে দু হাজার টাকা করে সর্বমোট ছ হাজার টাকা পেয়ে যাবেন কিন্তু যারা অযোগ্য কৃষক বা যারা অযোগ্য উপভোক্তা তারা কিন্তু পিএম এম সম্মান নিধি যোজনা থেকে আর্থিক সুবিধা পাবে না সেই মতো কেন্দ্রের নির্দেশে যারা অযোগ্য সুবিধাভোগী তাদেরকে বাছাই করা হচ্ছে তাদের লিস্ট তৈরি করা হচ্ছে এবং তাদের লিস্ট মতো তাদেরকে এই প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তারা এতদিন যে যতগুলো ইনস্টলমেন্টে টাকা পেয়ে আসছেন তাদের সেই টাকাও কিন্তু ফেরত দিতে হচ্ছে তো আশা করছি ভিডিওটিতে আপনাদের বোঝাতে পেরেছি পি এম কিষান সম্মান নিধি যোজনায় বেশ কিছু উপভোক্তার নাম বাতিল হতে চলেছে শুধু নদীয়া জেলায় পঞ্চাশ হাজার উপভোক্তার নাম রয়েছে অযোগ্য কৃষক হিসাবে তো যদি ভিডিওটি আপনাদের কাজে এসে থাকে ভিডিওটিতে লাইক করুন এবং রকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়